وَعَلَّمَهُ مِنَ الْبَيَانِ مَا لَمْ يَعْلَمْ فَسُبْحَانَ الَّذِي لَا يُحْصَى امْتِنَانُهُ بِاللِّسَانِ وَلَا بِالْقَلَمْ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن أولئك لهم الأمن وهم مهتدون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه عند الموت لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে 2023 সালের শেষ জুমা সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই কালিমাত শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ শামিম একটা কোরআন শরীফ দাও সামনে আল্লাহ তাআলার দরবারে শুকর আল্লাহ তাআলা আমাদেরকে 2023 সাল এই 2023 সালের শেষ লগ্নে শেষ মুহূর্তে এসে উপনীত হওয়ার মতো তৌফিক দিয়েছেন হায়াত লম্বা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ 2023 সাল শেষ হয়ে যাবে আর মাত্র কয়েকদিন বাকি আছে আজকে তো 29 ডিসেম্বর 30-31 দুই দিন বাকি আছে এরপরে 2024 সাল শুরু হয়ে যাবে
আগামী জুমা ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ 24 সালের প্রথম জুমা হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার হায়াত দান করুন। 2024 সাল সুখ শান্তি সমৃদ্ধময় একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। 2023 সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের হায়াতের সময়গুলো থেকে একটা বৎসর চলে যাচ্ছে। একটি বৎসরের আগমন আর একটি বৎসরের বিদায়, এই মুহূর্তে এসে আমাদের করণীয় কী এ বিষয়ে কিছু আলোচনা পূর্বের ধারাবাহিকতা থেকে একটু বিচ্ছিন্ন হবে। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভিন্ন আরেকটি বিষয় শুরু করতে যাচ্ছি, বিষয়টি কী সেটাও বলে দিচ্ছি। আজ থেকে 4-5 মাস সম্ভবত আগে আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব, উনি আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন যে জুমার যে বয়ান হয় এই বয়ানের মাধ্যমে যদি কোরআনের শেষ সূরাগুলোর তাফসির করা যেত ভালো হতো, বিশেষ করে শেষ 10টা সূরা। আমরা নামাজের মধ্যে বেশিরভাগ মানুষ এই 10টা সূরা তেলাওয়াত করি, কি বলেন ঠিক না? আরামতারা থেকে নাস পর্যন্ত। তো এই 10টা সূরার তাফসির যদি জুমার বয়ানের মাধ্যমে 10 জুমা ধরে সময় নিয়ে করা হয় তাহলে আমাদের কাছে এই সূরাগুলোর মর্মার্থ স্পষ্ট হয়ে যাবে। আমরা যখন এই সূরাগুলো নামাজে তেলাওয়াত করব তখন ওই অর্থ তরজমা তাফসিরগুলো আমাদের সামনে ভাসবে, তখন তেলাওয়াত করে মজা পাওয়া যাবে। উনি 4-5 মাস আগেই আমাকে বলেছিলেন, তো আমি বলেছিলাম ইনশাআল্লাহ সামনে এবছরই ইনশাআল্লাহ রমজানের আগে আশা করা যায় আমরা এই বিষয়ের আলোচনা শুরু করব। তো আমরা ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে অর্থাৎ 24 সালের প্রথম জুমা থেকে আমরা এই তাফসির ভিত্তিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিশেষ করে 10 জুমায় হয়তো কোনো সূরার তাফসির করতে গিয়ে 2 জুমা লেগে যেতে পারে, 3 জুমাও লেগে যেতে পারে, বাকি আমাদের একটা টার্গেট হলো 10 জুমা ইনশাআল্লাহ 10টা সূরা। তো আমার খেয়াল হলো 10টা সূরা না, এর আগের আরও 2টা সূরা, সূরাতুল আসর এবং সূরাতুল হুমাজা, ওই 2টা সহ মোট 12টা সূরার তাফসির ভিত্তিক আলোচনা জুমার বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপস্থিত থাকার মতো তৌফিক দান করুন, এবং নেক হায়াত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। তো একটি বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই মুহূর্তে আমাদের করণীয় কী? মূলত আসলে যে কোনো জিনিসের একটা শুরু আছে আর একটা শেষ আছে, প্রত্যেকটা জিনিসেরই, পৃথিবীতে যত জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছে প্রত্যেকটার একটা কী আছে, শুরু আছে আর একটা শেষ আছে। শুরু যার আছে, অস্তিত্ব যার, তার অবশ্যই কী আছে, শেষও আছে। শুধুমাত্র একজনের কোনো শেষ নাই, তিনি আমরা যখন ছিলাম না তিনি ছিলেন, আমরা আছি তিনি এখনও আছেন, আবার আমরা ধ্বংস হয়ে যাব তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান আল্লাহ তাআলা, তিনি সব কিছু ধ্বংস হয়ে গেল তিনি একমাত্র থাকবেন, তার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ বলেন, আমাদের ক্ষয় আছে লয় আছে কিন্তু আল্লাহ তাআলার কোনো ক্ষয় নেই, শেষ নেই, তিনি থাকবেন। তিনি ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একটা শুরু আছে আর একটা শেষ আছে। তো প্রত্যেকটা জিনিসের শেষ বা বিদায় এই লগ্নটা খুব কঠিন হয়, এই বিদায় লগ্ন আমাদেরকে একটা বিষয় সূক্ষ্মভাবে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়, সেটা হলো যে তোমারও একদিন শেষ বিদায় হবে। এই যে একটা বৎসর আমাদের হায়াত থেকে চলে গেল, আমরা যদি 50 বছর বাঁচতাম বা 60 বছর বাঁচতাম, একটা বছর কিন্তু শেষ, তাই না? 1 বছর শেষ, মৃত্যুর কাছে আমরা চলে আসলাম। তো বৎসরের বিদায়, 2023 সালের বিদায় আমাদেরকে চির বিদায়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আমরাও পৃথিবীতে থাকবো না, এভাবে একটা বৎসর চলে যাবে, আবার 24 সাল শুরু হবে, ওইটাও শেষ হবে, ওইটাও চলে যাবে, 25 সাল শুরু হয়ে যাবে, এভাবে বৎসর চলে যাবে, মাস দিন একের পর এক অতিবাহিত হবে, একদিন সময় আসবে আমরাও পৃথিবীর থেকে চলে যাব।
আমরাও পৃথিবীর থেকে চলে যাব, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, কবর জগতে আমরা চলে যাব সবাই, দুনিয়ার মায়া মহাব্বত সব কিছুকে ছিন্ন করে ত্যাগ করে আমাদেরকেও সেই কবরের জগতে যেতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? সবাইকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে পালিয়ে যেতে পারবে না, সবাইকে মরতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল জুমায় ইরশাদ করছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, হে নবী আপনি আপনার উম্মতের কাছে সংবাদটা পৌঁছায় দিন যে নিশ্চয়ই তোমরা মৃত্যু থেকে দূরে থাকো, পলায়ন করতে যাও। কিন্তু মৃত্যু থেকে দূরে থাকলেও, পলায়ন করলেও পালিয়ে যাওয়া সম্ভব। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে, তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা মজবুত দুর্গের ভিতরেও আশ্রয় নাও, যেখানে কোনো ছিদ্র নাই, দুর্গের ভিতরে আশ্রয় নিয়েছো, কোনো ছিদ্র নাই, আল্লাহ তাআলা বলে সেখানেও মৃত্যু গিয়ে পৌঁছবে, তোমাকে খুঁজে বের করবে। আজরাইলের হাত থেকে কেউ কোনো দিন বাঁচতে পারে নাই, পারবেও তো, এটা নিশ্চিত বিষয়। আমাদেরও বিদায় নিতে হবে, দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই বিদায়ের কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, একটা বৎসরের বিদায় আমাদেরকে এই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। আমাদেরকেও এভাবে বৎসর পূর্ণ করতে করতে এক বৎসর যাবে, আরেক বৎসর আসবে, এভাবেই চলে যেতে হবে সবাইকে। শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আমি প্রায় সময় বলি। মূলত আসলে এই কথাটা আমার না, পৃথিবীর উম্মতের না, কথাটা উম্মতের না, উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল আবদা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাস আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু লামিন আহলিন নার। প্রিয় নবীজি বলেন, দুনিয়াতে অনেক মানুষ আছে, আল্লাহর বান্দা আছে, অনেক নেক আমল করে, নামাজ রোজা হজ যাকাত সব কিছু ঠিকঠাক মতো করে, তার এই ভালো কাজগুলো দেখে দুনিয়ার মানুষ বলে যে লোকটা মিন আহলিল জান্নাহ, জান্নাতি, কারণ তার মতো ভালো মানুষ জাহান্নামে যেতে পারে না, অবশ্যই সে জান্নাতি। কিন্তু নবীজি বলেন, আল্লাহ না করুক তার জীবনের শেষ সময়টা যদি খারাপ হয়ে যায়, জীবনের শেষ সময়ে এসে সে ইন্তেকালের মুহূর্তে বেঈমান হয়ে মারা গেল, শয়তানের ধোকায় প্ররোচনায় পড়ে বেঈমান অবস্থায় যদি মারা যায়, শেষটা খারাপ হওয়ার কারণে মিন আহলিন নার, লোকটি হবে জাহান্নামের অধিকারী, নাউযুবিল্লাহ বলে। ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাস আমালা আহলিন নার ওয়া ইন্নাহু লামিন আহলিল জান্নাহ। নবীজি বলেন, আবার অনেক মানুষ জীবনের শুরু থেকে বহু বছর পর্যন্ত অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে ছিল, সারাটা জীবন খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল, অন্যায় অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত মানুষ, তার বদ আমল দেখে মানুষ বলতো যে মিন আহলিল নার, সে হলো জাহান্নামী মানুষ, কারণ তার মতো খারাপ মানুষ জান্নাতি হতে পারে না। খারাপ কর্মকাণ্ড দেখে মানুষ জাহান্নামী হওয়ার ব্যাপারে বলতো যে লোকটা জাহান্নামী। নবীজি বলেন, আল্লাহ যদি চান আর এই লোকটার জীবনের শেষ বেলাটা সুন্দর হয়, জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর দুই একদিন আগ থেকে সে নামাজ শুরু করে দিল, হ্যাঁ সে আল্লাহর ইবাদত বন্দেগী এমনভাবে করলো আল্লাহ মাফ করে দিয়েছেন, এবং মৃত্যুটা যদি তার ইমানের সাথে হয় তাহলে তার সারা জীবনের খারাপ কর্মকাণ্ড দেখে মানুষ জাহান্নামী বললেও নবীজি বলেন শেষটা ভালো হওয়ার কারণে মিন আহলিল জান্নাহ, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে নবীজি চমৎকার সেই দামি উক্তিটি করেছেন, কথাটি বলেছেন, ওয়াইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা, ওয়াইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা, মানুষের সারা জীবনের নেক আমলের ফলাফল এটা নির্ভর করবে তার হায়াতের শেষ মুহূর্তগুলোর প্রতি উপরে। শেষটা যদি ভালো হয়, মৃত্যুটা যদি ইমানের সাথে হয়,
তাহলে বোঝা যাবে তার আমলগুলো কাজে লাগছে, সে জান্নাতে, সুবহানাল্লাহ। আর শেষটা যদি ভালো না হয় তাহলে সারা জীবনের নেক আমল এগুলি কি বরবাদ হয়ে যাবে। তো এই হাদিস থেকে কি বোঝা গেল, শেষ ভালো যার বলেন সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, এটা হাদিসের কথা। তো আমাদের জীবনের শেষ কোনটা, এটা আমরা কেউ জানি যে আমাদের জীবনের শেষ টাইম কোনটা? যদি আমরা জানতাম যে আমি 50 বছর বাঁচবো এরপরে মারা যাব, বা 60 বছর 2 দিন বাঁচবো এরপরে মারা যাব, তাহলে না শেষের দিকে এসে ভালো আমল করে ভালো হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওইটা তো আল্লাহ তাআলা জানেন না। কোরআনে আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন যে তোমাদের মৃত্যুর কাল মেয়াদটা নির্ধারিত, মৃত্যুর সময়টা নির্ধারিত, বাকি এই নির্ধারিত মৃত্যু কোথায় কার মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, কোন টাইমে মৃত্যু হবে, এটা আল্লাহ তাআলা কাউকে, পৃথিবীর কাউকে এই জ্ঞানটা দেননি। এই জ্ঞানটা আল্লাহ রাখছেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কোন জমিনে কার মৃত্যু হবে এ ব্যাপারে পৃথিবীর কোনো প্রাণ এটা বলতে পারে না, জানে না। তাহলে জানেন কে? আল্লাহ বলেন ওই নির্ধারিত টাইম যখন এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমু, ওই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না, জাস্ট টাইমে, সঠিক টাইমে প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সম্মানিত ভাইরা, তাহলে শেষ সময় আমাদের নির্ধারিত, জায়গাটাও নির্ধারিত, কোথায় মারা যাবো এটাও নির্ধারিত, কিন্তু আমরা ওই টাইমটা কেউই জানি না। এই জন্য আল্লাহ ওয়ালাগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওনারা মৃত্যুকে সবসময় কাছে রাখতেন, কাছে মনে করতেন, দূরে না কাছে মনে করতেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে আলী, তুমি মৃত্যুকে কত কাছে মনে করো? হযরত আলী বললেন, আমি মৃত্যুকে এতটুকু কাছে মনে করি, যখন আমি সালাত আদায় করি তো ডান পার্শ্বে সালাম ফিরিয়ে দিই, আমি মনে করি যে বাম পার্শ্বে সালাম যে ফিরাবো এর মাঝখানেও আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই ডান পার্শ্বে সালাম ফেরানো আর বাম পার্শ্বে সালাম ফেরানো এই দুই সালামের মাঝখানে যতটুকু কাছে সময়, অল্প সময়, এতটুকু মৃত্যুকে আমি কাছে মনে করি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী এটা তো অনেক দূরের কথা, 1 সালাম ফেরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলতে তো কিছু সময়ও লেগে গেল, এত দূরে তো না মৃত্যু, মৃত্যু হচ্ছে আরও কাছে, একটা শ্বাস ছেড়ে দেওয়ার পরে আর একটা শ্বাস যে আমরা গ্রহণ করব এটারও কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই, এই একটা শ্বাস যে আমি ছাড়লাম এরপরে গ্রহণ করতে পারবো কি না তার আগে মৃত্যু এসে যাবে, মৃত্যু এতটুকু কাছাকাছি। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা সময়কে, মুহূর্তকে এখন থেকে শেষ সময় মনে করতে হবে আমাদের, যে এই সময়টা মনে হয় আমার জীবনের শেষ, আজকের এই দিনটা মনে হয় আমার জীবনের শেষ দিন, আজকের এই রাতটা মনে হয় আমার জীবনের শেষ রাত, আজকের এই জুমার সালাত মনে হয় আমার জীবনের শেষ নামাজ। এভাবে প্রত্যেক সালাতে দাঁড়ানোর আগে যদি আপনি একটু কল্পনা করে নাও, আজকের এই সালাত, এই নামাজ আমার জীবনের শেষ নামাজও হতে পারে, তাহলে দেখবেন আপনার মনোযোগ অন্যরকমভাবে নামাজের মধ্যে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আকসিরু যিকরু হাযিমিল লাযাতিল মাউ, নবীজি বলেছেন তোমরা মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করো, মৃত্যু তো দুনিয়ার সমস্ত স্বাদকে চুরমার করে দেবে, চুরমার করে দেবে। আপনি নীরবে বালিশে মাথাটা দিয়ে একটু মৃত্যুর কথা স্মরণ করবেন, দেখবেন অটোমেটিক চোখ থেকে পানি বের হবে, এমন তো অবস্থায় আপনি তওবা করে ফেলুন, চোখের পানি, তওবা করার সময় যদি চোখ দিয়ে পানি পড়ে, 1 ফোঁটা অশ্রুর বিনিময়ে আল্লাহ জীবনের সমস্ত গোনা মাফ করে দিতে পারে। এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। 2023 সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এভাবে একদিন তোমাদের জীবনটাও শেষ হয়ে যাবে, শেষ ভালো যার
সব ভালো, তার জীবনের শেষটাকে এখন সুন্দর করার চিন্তা ফিকির নিয়ে চলাফেরা করেন। অনেকে আছেন জীবনে অনেক কিছু করেছে, অনেক গুনাহ করেছে, নাফরমানি করেছে, সব কিছু ছেড়ে দেন। 2024 সাল শুরু হয়েছে, হবে সামনে, দুই দিন বাকি, এর মধ্যেই তওবা ইস্তেগফার করে সম্পূর্ণ নতুনভাবে প্রতিজ্ঞা করুন যে আমি ইনশাআল্লাহ 2024 সালটা তওবা ইস্তেগফারের মাধ্যমে গোনা মুক্ত হয়ে এই সালটাকে বরণ করে নেব ইনশাআল্লাহ, এবং এই সাল থেকে আমি কোনো নাফরমানিমূলক কর্মকাণ্ডে জড়িত হব না, কোনো গোনার কাজ করব না। এভাবে নেক কাজের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গোনা ছাড়ার সংকল্প করে আমাদেরকে নতুন বর্ষকে বরণ করে নিতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, শেষটাকে ভালো করতে হবে, আর শেষ ভালো যার সব ভালো তার। সম্মানিত ভাইরা, আমি ওই দিন ক্লাসে ছিলাম, তো আমাদের ছাত্র জামাতে মিজানের ছাত্র সম্ভবত আমার কাছে একটা প্রশ্ন করেছেন, ছোট্ট মানুষ, ওনাদের প্রশ্নটা আসলে যুক্তিসঙ্গত। আমাদের জীবনের শেষ আছে, মৃত্যু হবে, জান কবজ করবেন আমাদেরকে আজরাইল আলাইহিসসালাম, আজরাইলের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারব না। তো আমার ছোট্ট ছাত্রদের মনে প্রশ্ন জাগলো যে হুজুর, আমাদের সবাইকে তো মরতে হবে, আমাদের প্রাণ জান কবজকারী ফেরেশতাকে আজরাইল। তো প্রশ্নটা হলো তাদের যে আজরাইল একই সময়ে একাধিক মানুষের জান কবজ করে কীভাবে করে? এটা একটা আসলে বাস্তব যুক্তিসঙ্গত একটা প্রশ্ন, কী বলেন ঠিক না? পৃথিবীতে একই সময়ে মনে করেন 1000 মানুষের মৃত্যু হলো, তো একজন আজরাইল কীভাবে 1000 মানুষের কাছে একই টাইমে এক ভিন্ন ভিন্ন জায়গায় উপস্থিত থাকতে পারেন, এটা কেমনে সম্ভব? এই ব্যাপারে আমার কাছে প্রশ্ন করেছে। তো প্রশ্নটা তো শুধু তাদের না, এটা আমাদের মনেরও একটা প্রশ্ন, কী বলেন ঠিকই ঠিক না? আমরা মরবো ঠিক আছে, এটা স্বীকার করি, মৃত্যুর ফেরেশতা আজরাইল আমাদের কাছে আসবেন, আমরা জানি এটাই, যে জান কবজকারী ফেরেশতা একজন, নাম কি? আজরাইল। প্রশ্ন হচ্ছে একই সময়ে মনে করেন যে অ্যাক্সিডেন্ট করে একই জায়গায় 1000 জন মানুষ মারা গেল, হয় না এরকম? আবার অনেক সময় এমন হয় একই সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মানুষ একই সাথে অনেক মানুষ মারা যায়, শত শত মানুষ মারা যায়। তো এক আজরাইল কীভাবে ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন মানুষের কাছে একই টাইমে কীভাবে আসেন এবং জান কবজ করেন? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি তাদেরকে আমার কিতাব থেকে, মোবাইল ফোনে অনেক কিতাব রাখা আছে আমার, তো ওইখান থেকে তাদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা ব্যাখ্যা, তাফসির, তাফসির জগতের শ্রেষ্ঠ তাফসিরের নাম তাফসিরে ইবনে আব্বাস। বলেন তাফসিরের নাম কি? তাফসিরে ইবনে আব্বাস, নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, মুফাসসির জগতের উজ্জ্বল নক্ষত্র, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যখন যাবেন তায়েফে, যাবেন হজ উমরা যারা করেছেন, তায়েফে যারা গিয়েছেন, তায়েফে অনেক বড় একটা মসজিদ, মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মসজিদটার নাম কি? মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি সারাটা জীবন এলেম চর্চার কাজ করেছেন তায়েফে, ওইখানের দায়িত্বে তিনি ছিলেন এবং তিনি এলেম শিখিয়েছিলেন, এভাবেই এলেমের অত অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, সেখানে এই সাহাবির কবর বিদ্যমান আছে এখনও ওই মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মধ্যে। সকাল বিকাল এই তালিম দেওয়ার জন্য মুআল্লিম নির্ধারিত আছে, পুরো মসজিদে এই নামাজের পাশাপাশি দিনই তালিম তরবিয়তের ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ। তো উনি যে তাফসির করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসির, তিনি বলেছেন ইন্নামা জুইলাল আরদু লিমালাকিল মাউত মিসলাত তাস্ত, তিনি এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে আজরাইল একজন ঠিক আছে, কিন্তু আজরাইলকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাটা কি? ইন্নামা জুইলাল আরদু লিমালাকিল মাউত মিসলাত তাস্ত, তাস্ত মানে হলো পেয়ারা, তাস্ত মানে হলো বড় পাত্র, আমরা যে খাবার খাই এটাকে কি বলে, গামলা বলে না? আপনি অভিধান গ্রন্থে দেখবেন এটার অর্থ লেখা আছে গামলা, মানে বড় প্লেট। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা
আজরাইল আলাইহিসসালামের সামনে ছোট্ট একটা প্লেট বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, পুরো পৃথিবীটা তার কাছে একটা প্লেটের মতো, একটা প্লেটের মতো। ইয়াতানাওয়ালুহা মিন হাইসু শা, একটা প্লেটের সামনে যখন খাবার রাখা হয় যেখান থেকে ইচ্ছা আপনি নিয়ে খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে নাকি? সামনেই তো প্লেট থাকে, যেখান থেকে ইচ্ছা, যেই সাইড থেকে ইচ্ছা আপনি তুলে খাবারের লোকমা উঠাতে পারবেন। তো পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামের সামনে একটা প্লেটের মতো করে রাখছেন, এই ক্ষমতা তাকে দিয়েছেন। তো তিনি যেখান থেকে ইচ্ছা, এই যার মৃত্যুর ঘোষণা হয়ে যায়, তিনি সেখান থেকে তার জান কবজটা পরিচালনা করতে পারেন, এতে তার কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়ালাহু আ'ওয়ানুন ইয়াতাওয়াফাউনাল আনফুসা, আজরাইল আলাইহিসসালামের অনেকগুলি সহযোগী রয়েছে, আ'ওয়ান সহযোগী ফেরেশতা রয়েছে, যারা ইয়াতাওয়াফাউনাল আনফুসা, একাধিক মৃত্যুর ক্ষেত্রে আজরাইলকে যারা সাহায্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাখ্যা দ্বারা, আবদুল্লাহ ইবনে আব্বাসের তাফসির দ্বারা বোঝা গেল আজরাইল আলাইহিসসালাম শুধুমাত্র জান কবজ করে না, ওনার সাথে অনেক সহযোগী ফেরেশতারাও এই কাজে নিয়োজিত, যারা আজরাইল আলাইহিসসালামকে হেল্প করেন, সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। এই কথাটা মনে হয় প্রথম শুনলেন, তাই না? আপনারা তো শুনেছেন যে জান কবজকারী ফেরেশতা কে? আজরাইল। এখন আরেকটা বর্ণনা শুনে রাখেন, রাইসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আজরাইলের সাথে আরও অনেক সহযোগী ফেরেশতা রয়েছে যারা এই জান কবজ করার এই কাজের মধ্যে আজরাইল আলাইহিসসালামকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। অতএব একই সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে একাধিক মানুষের প্রাণ হরণ করাটা আজরাইল আলাইহিসসালামের কাছে কঠিন না সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? সহজ। অতএব আজরাইল আলাইহিসসালামের ব্যাপারে এ কথা বলে পলায়ন করার কোনো সুযোগ নাই যে একাধিক সময়ে কীভাবে তিনি আমাদের কাছে আসবেন, আমার কাছে আসবেন, আমি পালিয়ে যাব। পালিয়ে যাওয়া কি সম্ভব নাকি বলেন? পৃথিবীতে কেউ আজরাইলের হাত থেকে পালিয়ে গিয়ে বাঁচতে পেরেছে বলেন? পারবে কেউ? কেউ পারবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে এই বর্ণনাটা নিয়ে আসছে, মুসান্নেফে ইবনে আবি শাইবা, আবু বকর আবি শাইবা রহিমাহুল্লাহ, উনি তার মুসান্নাফ কিতাবের মধ্যে নিয়ে এসেছেন একটি ঘটনা। ঘটনাটা বানানো কোনো ঘটনা না, আমি দুইটা কিতাবের হাওয়ালা দিলাম, সূত্র দিয়ে দিলাম, একটা হলো মাসনাবী শরীফ, আর একটা কিতাব কি মুসান্নেফে ইবনে আবি শাইবা, আর অনেকগুলো কিতাবের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসা হয়েছে। পৃথিবীর একটা ইতিহাস তুলে ধরা হয়েছে, এটা এমন একটা ইতিহাস, পৃথিবীর এই ইতিহাসে আল্লাহর এক বান্দাকে দেখা যায় তিনি মৃত্যুর হাত থেকে, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য অভিনব পদ্ধতিতে বাঁচার চেষ্টা করেছেন, কিন্তু আজরাইল তাকে ছাড় দেন নাই, বাঁচতে তিনি পারেন নাই। সুলাইমান আলাইহিসসালামের বাবার নাম কি বলেন তো? হযরতে দাউদ আলাইহিসসালাম, উনিও নবী ছিলেন, পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার সূত্রে এই পৃথিবীর ক্ষমতা কে পেয়েছিলেন? সুলাইমান আলাইহিসসালাম। তো দাউদ আলাইহিসসালামের জীবদ্দশায় ওনার একজন উজির ছিলেন, বিশেষ একজন উজির। দাউদ আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গেলেন, ওই দাউদ আলাইহিসসালামের উজির পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালাম যখন বাদশাহ হলেন, তখন তিনি আবেদন করলেন, আমি তো আপনার বাবার উজির হিসেবে ছিলাম, তো আমাকে আপনি আপনার উজির হিসেবে নিয়োগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে তাকে উজির হিসেবেই রাখা হয়, এই দায়িত্ব দেওয়া হয়। তো সুলাইমান আলাইহিসসালাম জোহরের পূর্বে, জোহার সময় মানে জোহরের আগ মুহূর্তে এভাবে উম্মতকে সামনে নিয়ে বয়ান দিচ্ছিলেন। তো এমন তো মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম মানুষের আকৃতি নিয়ে এই সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ সুলাইমান, সালাম দিলেন। তো পয়গম্বর আলাইহিসসালাম সালামের জবাব দিলেন, উপস্থিত জনতা কেউ বুঝতে পারে নাই যে ইনি আজরাইল, কারণ আকৃতি চেহারা সুরত নিয়ে এসছেন কার সুরত? মানুষের আকৃতি। তো হযরতে সুলাইমান আলাইহিসসালাম তো বুঝতে পেরেছেন যে এ তো মানুষ না, ইনি হচ্ছেন জান কবজকারী ফেরেশতা,
আজরাইল কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তা বলার ফাঁকে আজরাইল আলাইহিসসালাম বর্ষা উম্মতের মাঝে এক ব্যক্তিকে টার্গেট করে চোখ দুইটা গরম করে তার দিকে বারবার তাকাচ্ছে। তো এভাবে কিছুক্ষণ চোখ গরম করে, মেজাজ গরম করে ওই উম্মতের দিকে তাকানোর পরে আজরাইল আলাইহিসসালাম প্রস্থান করলেন, চলে গেলেন। এবার ওই উম্মত যাকে টার্গেট করে বারবার চক্ষু গরম করে আজরাইল তাকাইছে, সে চলে যাওয়ার পরে এই উম্মত পয়গম্বরের কাছে এসে আবেদন করলেন, পয়গম্বর একটু আগে আপনার কাছে একজন লোক আসছিল, চিনি না জানি না কোত্থেকে আসছে, আপনার সাথে কথা বলছিল আর ফাঁকে ফাঁকে আমাকে টার্গেট করে চোখ গরম করে এমনভাবে তাকাইছে মনে হয় আমারে পাইলে ছিঁড়ে ফেলবে, এরকম রাগ করে আমার দিকে তাকাচ্ছিল। পয়গম্বর ওই লোকটার পরিচয়টা কি, কেন আমার দিকে গরম হয়ে এভাবে তাকাচ্ছে, এর কারণটা আমি জানতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বললেন, সর্বনাশ, তাহলে তো অবস্থা খুব খারাপ, কারণ তোমার দিকে চোখ গরম করে যে তাকিয়েছে সে তো মানুষ নয়, মানুষের প্রাণ হরণকারী ফেরেশতা আজরাইল। সুবহানাল্লাহ, আজরাইল আমার দিকে তাকাইছে, সর্বনাশ। সে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে শুরু করলো যে অবস্থা তো খারাপ, আজরাইল যদি আমার দিকে তাকায়, কেন তাকায় বোঝার আর বাকি নেই, তার মানে আমার মৃত্যুর সময় মনে হয় এসে গেছে, কাছাকাছি আসছে, আজরাইল এসে আমার দিকে তাকাচ্ছে, এ তো খারাপ কোনো সংবাদ নয়। পয়গম্বরের কাছে একটা আবেদন করে বসল। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের কাছে উম্মত আবেদন করে বসল, পয়গম্বর আমার মন বলছে আজরাইল আবার আপনার দরবারে আসবে, দ্বিতীয়বার এসে আমার প্রাণটা হরণ করে নিয়ে চলে যাবে, আমার মন বলছে আমার মৃত্যু হয়ে যাবে। পয়গম্বর আমি বাঁচতে চাই, মরতে চাই না, এই লোকটা অন্য কোনো লোক নয়, ওই যে দাউদ আলাইহিসসালামের উজির, পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালাম উজিরের দায়িত্বে তাকে নিয়োজিত রেখেছেন, সেই উজিরেই এই লোকটা, সেই উজির। তো উজির আবেদন করছে, পয়গম্বর আমাকে একটু হেল্প করেন, সাহায্য করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বললেন, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি, হেল্প করতে পারি? পয়গম্বরের উজির উম্মত বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় একটা ক্ষমতা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আপনার তাবে বানিয়ে দিয়েছেন, অনুগামী বানিয়ে দিয়েছেন, আপনি বাতাসকে যদি আদেশ করেন মুহূর্তের মধ্যে বাতাস আপনার সিংহাসনকে উড়াইয়া অনেক দূরে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছেন। পয়গম্বরের উম্মত এবার আবেদন করছে, পয়গম্বর আপনি বাতাসকে একটু আদেশ করেন, বাতাস যেন আমাকে মুহূর্তের ভিতরে উড়াইয়া এই বাবেল শহর থেকে বহু দূরে হিন্দুস্থানের কোনো এলাকায় রেখে চলে আসে, এরপরে আজরাইল যদি আসে আপনার মজলিসে আসার পরে যেন খুঁজেও আমাকে না পায়। সুবহানাল্লাহ, আমাকে একটু হেল্প করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে বললেন, এই বাতাস আমার এই উম্মত উজির তাকে উড়াইয়া এই বাবেল শহর থেকে বহু দূরে হিন্দুস্থানের কোনো ভূখণ্ডে তুমি রেখে আসো, মুহূর্তের মধ্যে বাতাস আল্লাহর ওই বান্দা উজিরকে উড়াইয়া একবারে হিন্দুস্থানের জমিনে রেখে চলে আসে। এই যে ঘটনাটা ঘটছে, সময়টা কোনটা ছিল? ওয়াক্তু যোহা, জোহরের আগের সময়। এরপরে জোহরের সালাত, জোহরের সময় হলো, জোহরের ওই সময়ের যেভাবে নামাজ ছিল, জোহরের নামাজ পড়লেন, জোহরের পরে আবার উম্মতকে তালিম দিচ্ছেন পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম। এই জোহরের পরপরই আবার আজরাইল আলাইহিসসালাম ওই মজলিসে এসে সালাম দিলেন। সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, তুমি তো জোহরের আগেও আসছিলে, এসে আমার উম্মত উজির সাহেবকে এমনভাবে টার্গেট করে চক্ষু গরম করে তাকাইছ, ও তো তোমার ভয়ে বহু দূরে চলে গেছে, আবার কেন আসছো ব্যাপার থেকে? তো আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি এসেছি আপনার কাছে একটা সংবাদ জানানোর জন্য এবং একটা জিনিস জানার জন্য আমি আসছি, আপনার কাছে একটা জিনিস জানাবো আর একটা জিনিস জানবো, এজন্য এসেছি। তাহলে তুমি কি জানাবো? বলে, প্রথমবার যখন আমি আসছিলাম এসে আপনার উম্মতকে টার্গেট করে চোখ গরম করে তাকাচ্ছিলাম, কেন তাকাচ্ছিলাম? কারণ আসমানে ঘোষণা হয়ে গেছে আপনার এই উম্মত উজির, আপনার বাবারও উজির, আপনারও উজির, এই উজিরের মৃত্যু হবে হিন্দুস্থানের অমুক ভূখণ্ডে জোহরের নামাজের পরে, এই টাইমে তার মৃত্যু হবে, কোথায়? হিন্দুস্থানের অমুক ভূখণ্ডে।
সেখান থেকে তো শত শত মাইল, হাজার হাজার মাইল দূরে আপনার এই দরবার মজলিস বাবেল শহরে। তো আমি প্রথমে আসমানে ঘোষণা হয়েছে তার মৃত্যু হিন্দুস্থানে, পুরা হিন্দুস্থানের জমিন তছনছ করে কোথাও তাকে পাইনি। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে এসে দেখি আপনার দরবারে সে বসা। মেজাজটা তো আমার গরম হয়ে গেল, কারণ জোহরের পরে যার মৃত্যু হিন্দুস্থানের জমিনে, সে এত দূরে এখানে এখনো বসে আছে। তাহলে হিন্দুস্থানে এই এত দূর জায়গায় কিভাবে সে যাবে, আর কিভাবে নির্ধারিত টাইমে আমি তার মৃত্যু এই দিয়ে দেব, যান মরণ করব, কিভাবে সম্ভব? অল্প সময় বাকি, এই অল্প সময়ের মধ্যে কিভাবে সে হিন্দুস্থানে যাবে? কারণ আজরায়েলকে যেই জায়গায় কারো মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, ওই জায়গা ছাড়া অন্য জায়গায় প্রাণ হরণ করার ক্ষমতা আজরায়েলের নেই। তো আমি জানতে চাই আপনার কাছে যে কিভাবে আমি যে এখন আসলাম জোহরের পরে, আমি এর আগে যখন এসেছিলাম সিদ্ধান্ত নিলাম যে যাক, আমাকে তো আল্লাহ নির্দেশ করেছে হিন্দুস্থানে গিয়ে তার মৃত্যু যান কবজ করার জন্য, আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য হিন্দুস্থানের দিকে রওনা দিয়েছি। তো ওইখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে হিন্দুস্থানে যেই জায়গায় তার মৃত্যু হবে, ওইখানে গিয়ে পৌঁছার আগেই দেখি আল্লাহর বান্দা সেখানে হাজির হয়ে আসে। সুবহানাল্লাহ। তো আমি এইমাত্র তার জানটা হিন্দুস্থানের ওই জমিনে তার মৃত্যুর নির্ধারিত জায়গায় কবজ করে আমি এখানে আসলাম, জানার জন্য আসলাম একটা জিনিস যে কিভাবে সে এত তাড়াতাড়ি ওইখানে গেল। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিসসালাম বললেন কিভাবে গিয়েছে, আসলে তো ওই যে বাতাসের সাহায্যে গিয়েছে। মূলত এই উজির সাহেব আজরাইলের হাত থেকে বাঁচার জন্য আবেদন করে বাতাসের সাহায্যে অনেক দূরে গেল। তার নিয়ত ছিল আজরাইল যেন এখানে এসে আমাকে খুঁজেও না পায়। আসলে মূলত সে আজরাইলের হাত থেকে বাঁচার জন্য সেখানে যায় নাই, বরং তার মৃত্যুর নির্ধারিত জায়গায় সে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বোঝা যায়? তো এই ঘটনাটা আল্লামা রুমি রহমাতুল্লাহ তার কিতাবে মসনবি শরীফে উল্লেখ করার পরে তিনি বলেন যে আজরাইলের হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, কেয়ামত পর্যন্ত কেউ পারবেও না। কোনো ছলনা করে, কোনো বাহানা করে আজরাইলের হাত থেকে বাঁচা যাবে না। অতএব ভাই, আপনাকে আমাকেও একদিন আজরাইলের হাতে ধরা দিতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। জীবনের প্রতিটা মুহূর্তকে শেষ মনে করে ইমান আমল সুন্দর করতে হবে, প্রত্যেককেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে আমার জীবনের শেষটা যেন সুন্দর হয়, মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। কিসের সাথে হয়? নবীজি বলেছেন মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা, তার মানে এই কথা বলার পর দুনিয়ার কোনো কথা সে বলে নাই, সরাসরি মৃত্যুবরণ করেছে। শেষ কথা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন দাখালাল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করছি এই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইমানের সাথে মৃত্যু লাভ করতে পারলে অবশ্যই জান্নাতের ঘোষণা মৃত্যুর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদার সম্ভবত 30 নম্বর আয়াত, এ আয়াতে আল্লাহ তাআলা এরকম আল্লাহর কিছু বান্দাদের মৃত্যুর কথা বলেছেন যাদের মৃত্যুর সময় মৃত্যুর আগেই ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। এক শ্রেণীর মানুষের মৃত্যুর সময় ফেরেশতারা আসে, আসমান থেকে ফেরেশতাদের জামাত চলে আসে, এরা নেককার পরহেজগার মানুষ। ফেরেশতারা এসে বলে আল্লা তাখাফু, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে কবর জগতে, আল্লাহ তাখাফু, ওই জগতের জন্য তুমি কোনো ভয় পেও না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করো না, দুনিয়ার থেকে চলে যাবা, দুনিয়াতে তোমার স্ত্রী সন্তান পরিবার পরিজন প্রিয়জনদেরকে রেখে যাবা। লা তাহজানু, এদের জন্য তুমি কোনো চিন্তা করো না, এদের দেখাশোনার ব্যবস্থা আল্লাহ করবে। সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা ঘোষণা দিয়ে বলেন ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমরা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা, আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। আবশিরু বিল জান্নাহ,
তোমরা জান্নাতের সুসংবাদ লও। তো এই লোকগুলো কত বড় ভাগ্যবান, মৃত্যু হয়ে যাচ্ছে, মরার আগে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হচ্ছে, ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ প্রাপ্ত হয়ে কালিমা পড়তে 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 এই লোকগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো আমরা চাই না যে আমাদের জীবনের শেষটাও যেন সুন্দর হয়ে যায়। কি বলেন ভাই? চাই না ইনশাআল্লাহ। ঈমানের সাথে যেন আমাদের মরণ নসিব হয়। কারা কারা এই আশা রাখি দেখি তো, হাতগুলো দেখি। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে কালিমার দৌলত আমাদের প্রত্যেকের জবানে জারি করায় দিন। বলেন আমিন। শেষটাকে ভালো বানাতেই হবে আপনাকে। মৃত্যুটার শেষটা যদি সুন্দর হয়, ভালো হয়, অবশ্যই আপনার জীবন, পরকালীন জীবন, কবরের জীবন, আসর, মিজান, ফুলসিরা, কেয়ামতের ময়দানে কোনো জায়গায় কোনো টেনশন করতে হবে না, আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য ভাই ঈমানের সাথে মরতে চাইনি, আপনাকে আমাকে কিছু আমল, নেক আমল করতে হবে এবং সিদ্ধান্ত এখন থেকে নিতে হবে। এজন্য চেষ্টার মাত্রা এখন থেকেই বাড়াতে হবে। যে ব্যক্তি কোনো কাজের পিছনে চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহ কোরআনে বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা ছাড়া কোনো কাজ হবে না, চেষ্টা করলেই অবশ্যই সেই কাজটা হবেই হবে, আল্লাহ তাআলা সফলতা দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির যদি চেষ্টা এটা হয় যে আমি দুনিয়াতে এমনভাবে আমি চলবো আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, এজন্য ওলামা ইকরামদের থেকে পরামর্শ নিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা সে করে যায়, অবশ্যই আল্লাহ তাকে মাহরুম করবেন না, তার মৃত্যুটা ঈমানের সাথে হবে, জান্নাতি মানুষের মৃত্যু হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা চাই না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কয়েকটা আমলের কথা বলবো, যে আমলগুলোর প্রতি, ধারাবাহিক আমলগুলো রক্ষা করার পাশাপাশি এই বিষয়গুলোর প্রতি যদি আপনি আমি গুরুত্ব দেই, অবশ্যই ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালিমাটা নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান। এক নম্বরের আমল হলো, আল্লাহ আপনাকে আমাকে যে ঈমান দিয়েছে এই ঈমানের একটু যত্ন নিতে হবে। ঈমানের কি নিতে হবে বলেন? যত্ন নিতে হবে। প্রত্যেকটা জিনিসের যত্ন নিলে সেই জিনিসটা সজাগ থাকে, ভালো থাকে। ঈমানের যত্ন নিতে হবে আপনাকে আমাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল আনআম 82 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। দুনিয়াতে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর বসে থাকেনি, ঈমানের যত্ন নিয়েছে কিভাবে? ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা ঈমান আনার পরে ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে নাই। জুলুম মানে হলো শিরিক। জুলুম মানে কি বলেন? শিরিক। জুলুম মানে হলো কুফর। জুলুমের একটা ব্যাখ্যা হলো গুনাহ। জুলুমের একটা ব্যাখ্যা কি? গুনাহ। গুনাহ করাটাও এটা জুলুম। ওয়াল্লাযীনা যালামু লিআনফুসিহিম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করছে, এই নফসের প্রতি জুলুম করার অর্থ হলো গুনাহ করা। তো ঈমান আনার পরে কুফর করে নাই, শিরিকি কর্মে কাণ্ডে লিপ্ত হয় নাই, বেদাতে লিপ্ত হয় নাই, গুনার কাজে লিপ্ত হয় নাই, বরং ঈমানের যত্ন নিয়েছে, ঈমানকে খাঁটি রেখেছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল আমান, অবশ্যই আমি সব জায়গায় এই খাঁটি নির্ভেজাল ঈমানওয়ালা লোকদের জন্য শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করে রাখব। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুহতাদুন, আর এই খাঁটি ঈমানওয়ালা তারাই হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। তো শান্তি নিরাপত্তাময় জীবন আল্লাহ দান করবেন। এর একটা ব্যাখ্যা হলো শয়তান প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় ধোকা দেওয়ার চেষ্টা করে, বেঈমান বানিয়ে কবরে নেওয়ার চেষ্টা করে। তো এই শয়তানের ষড়যন্ত্র থেকেও আল্লাহ তাআলা খাঁটি ঈমানওয়ালাদের জন্য আমান, নিরাপত্তাময় একটা ব্যবস্থা করবেন। মৃত্যুর আগে এমন নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করবেন, আল্লাহর নিরাপত্তাকে ভেঙে শয়তান তাকে ধোকা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বেঈমান বানাতে পারবে না, অর্থাৎ খাঁটি ঈমানওয়ালা লোকদের মৃত্যু হবে ঈমানের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ঈমানকে খাঁটি রাখতে হবে। আমরা অনেক মানুষ আছি নামে মুসলমান, নামে মুমিন, আমরা ঈমানদার বলে নিজেকে দাবি করি, অথচ কুফরের সাথে সম্পৃক্ত। যে সমস্ত গুনাহ কুফরি হয়ে যায়, শিরিকি কর্মকাণ্ড আছে এগুলিতে লিপ্ত, বড় বড় গুনাহের কাজের সাথে লিপ্ত, তাহলে আমরা ঈমানদার বলে দাবি করলেও খাঁটি ঈমানওয়ালা হতে পারি? খাঁটি ঈমানওয়ালা হওয়ার চেষ্টা করতে হবে।
আসছে আগামী 31শে ডিসেম্বর, হ্যাঁ, রাত 12:01 দেখবেন অনেক মুসলমানের সন্তান প্রকাশ্য গুনাহের মধ্যে জড়িয়ে পড়বে, ঠিক কি ঠিক না? এটাকে কি যেন বলে 31st night, তাই না? 31st night মুসলমানের সন্তানেরা একটা বছর জীবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা দরকার, হায়াতের একটা অংশ শেষ হয়ে যাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে নিজের একটা বছরের গুনাহ খাতার কথা চিন্তা করে কান্নাকাটি করা দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। সেখানে মাপ না চেয়ে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে চোখের পানি না ফেলে আনন্দ উল্লাস অসংখ্য নাজায়েজ কর্মকাণ্ডের মাধ্যমে নতুন একটা বছরকে বরণ করে নেয় আর একটা বছরকে বিদায় করে দেয় এই মুসলমানের সন্তানরাই, ঠিক কি ঠিক না বলেন? আরো জোরে বলেন ঠিক কি না? গত এই 31st night আমার প্রোগ্রাম ছিল বাইরে, আমি ছিলাম না, কিন্তু এর আগের কয়েক বছরেই তো আপনাদের ঢাকায় ছিলাম। কি যে অবস্থা ঢাকায়, এমন মনে হচ্ছে যে এই 71-এর যুদ্ধ শুরু হয়ে যায় এই টাইমে। কি বলেন ভাই, এগুলি কি এই সব ইবলিশ শয়তানে করে না ইবলিশ শয়তানের চেলারা করে? চেলারাই করে। এই এই রাতে ইবলিশ শয়তান একটু দূরে থাকে, ওদেরকে তালিম দিয়ে ইবলিশ শয়তান রেস্ট থাকে আর এরা এই কাজগুলি করে। মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান হয়ে এই রাত্রে নতুন বৎসরকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত হারাম কর্মকাণ্ডে লিপ্ত হবে। আমরা মুমিন হিসেবে একটু সাবধানতা অবলম্বন করব, আমাদের সন্তানদেরকে এই সমস্ত নাজায়েজ 31st night উদযাপন করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি বলেন? এটা হারাম হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে, অনেকগুলি কারণ, বলে শেষ করা যাবে না এত কারণ। একটা কারণ হলো এই 31st night উদযাপনের জন্য মুসলমানের সন্তানরা তারা এই মদ পানে লিপ্ত হয়ে যায়, ঠিক কি ঠিক না? মদ পান হালাল না হারাম? হারাম। এরপরে নারী পুরুষ যুবক যুবতীদের অবাধ মেলামেশা, এই রাতে মেয়ে বাবার কাছে এসে বলে, ছেলে বাবার কাছে এসে বলে, বাবা আজকের একটু রাত, একটা রাত আমাকে একটু সুযোগ দাও, আমি একটু বাইরে যাব বলে। মুসলমান বোকা বাবা মা বাচ্চাদেরকে ছেড়ে দেয়, কোথায় যায় এরা, কোথায় রাত্রি উদযাপন করে সেই খোঁজ নেয় না, অথচ নাম দেয় মুসলিম, ঠিক কি ঠিক না বলেন? খুব আফসোসের ব্যাপার, খুব আফসোসের ব্যাপার। গুনাহের কর্মকাণ্ডে আমরা ইচ্ছা করে বাচ্চাদেরকে ছেড়ে দিচ্ছি, এটা মুসলিম হিসেবে আমাদের জন্য অবশ্যই উচিত হবে না। আমরা ইনশাআল্লাহ এবার নিয়ত করব, যাদের সন্তান আছে, যদি কোনো সন্তান বলে বাবা আজকে রাতে আমাকে একটু বাইরে যেতে দাও, থাপ্পড় দিয়ে কান ফাটায় ওরে ঘরে ফেলায় রাখবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, বাইরে যাওয়ার অনুমতি নেই, রাত 12:01 কিসের বাইরে যাব, কি হবে সেখানে গিয়ে? এটা হারাম হওয়ার পিছনে আরেকটা কারণ হলো সেখানে গান বাজনা হয়, আর ইসলামে গান বাজনা হালাল না হারাম? পর্দার খেলাফ হয়, গান বাজনা হয়, অসংখ্য অপচয় হয়, অপচয় করা ইসলামে হারাম। অতএব এই 31st night উদযাপনের জন্য আমাদের সন্তানদেরকে আমরা ঘরের বাইরে যেতে দেব, আর বাড়িওয়ালা যারা আছেন আপনাদের ওই বিল্ডিংয়ের অনেকে রিকোয়েস্ট করবে আজকে ছাদের ওই তালাটা খুলে রাখার জন্য, বলবে কিন্তু স্পষ্ট কথা জানিয়ে দিবেন 31st night উদযাপন করা হারাম, আমার এই বাসায় থাকতে হলে এই হারাম উদযাপনের কোনো সুযোগ নেই। স্পষ্ট কথা বলে দিতে পারবেন কোন কোন বাড়িওয়ালারা? দেখি তো পারবেন ইনশাআল্লাহ। অনেকে আবার আছে ভাড়া দিয়ে থাকবেন, তাহলে তো ফকির হয়ে যাবেন। আরে ভাই, ফকির হয়ে যাবেন না, খেয়ে মারা যাবেন, ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এ ধরনের অনিসলামিক কার্যক্রম। এগুলি সব খ্রিস্টানদের সংস্কৃতি, এগুলি মুসলিম সংস্কৃতি নয়। আল্লাহ তাআলা বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করে তাদের বন্ধু হয়ে যেও না, তাদের বন্ধু হয়ে যেও না, তাদের বিরোধিতা করো। এই সমস্ত সংস্কৃতিকে আমরা পিছনে ফেলে রাখবো, এগুলির মধ্যে কেউ অংশগ্রহণ করবো না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে এক নম্বর কথা, খাঁটি মুসলিম হতে হবে আমাদেরকে। কি হতে হবে ভাই? খাঁটি মুসলিম যদি হতে পারি, মৃত্যুটা ইমানের সাথে হবে ইনশাআল্লাহ। আমরা নিয়ত করব 2024 সাল খাঁটি মুসলিম হিসেবে যেন 24 সালটা শুরু থেকে শেষ পর্যন্ত কাটাতে পারি, মুসলিম সংস্কৃতি অবলম্বন করব, অমুসলিমদের কৃষ্টি কালচার সংস্কৃতির দিকে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ ইমানের সাথে মৃত্যু লাভ করার জন্য অবশ্যই আপনাকে
ইমানদার হতে হবে, ইমানদারের মতো চলাফেরা করতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত খাঁটি ইমান নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করে যেতেই হবে, এই চেষ্টা কখনো ছাড়া যাবে। চেষ্টায় যদি আপনি সফল হয়ে যান অবশ্যই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মৃত্যুটা ইমানের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের শেষটাকে সুন্দর বানাবার মতো তৌফিক দান করুন, ইমানের সাথে মৃত্যু লাভ করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন চাইলে কামনার জন্য সুন্নাত পড়ে।